ব্যক্তি একটু আসাটা সমরণ সমস্ত রবের রাব সে তার রাব তো এটা জিজ্ঞেস করে না পবিত্র অন্তর পবিত্র অন্তর পাঁচ সাত অন্তর সেই অন্তর বহন করে ঠিক বহন করে দাঁড়াইতেছে যদি শরীর ওই অন্তরের মধ্যে খটকা লেগে গেল বুঝে আসলো না বলে যে মা তোমার কথাটা মানতে পারতেছি না তোমার কথাটা আমার বুঝে আসলো না ইব্রাহিম আলাইহিস সালাম তাড়াতাড়ি লেগে গেলেন তাহলে রবটা কে দাঁড়ানোর নন্দিত জীবনে তো পরিবর্তন দেখে পরিবর্তনশীল পুরুষ কি করে কালে খেতে পারে রব হইতে পারে বুঝে আসলো না তারকার দিকে তাকাইলেন অনেক উল্টো আজকে সবচেয়ে উপরে তো এইটাই মনে হইতেছে কালে গেইতেই হোক দেখলেন যে না তারাটা তখন করে ডুবে যায় প্রাণ উঠল ওটা চেয়ে তো একটু বড় তাহলে এটাই কি হোক কতক্ষণ পরে দেখা গেল সে আস্তে আস্তে নিলাম হয়ে আসতেছে ভোর হইতে না হয়তো সূর্য উঠল এটা একটু বড় মনে হইলো তাহলে এটা কি হোক কিন্তু দেখা গেল যে দিন যখন পরন্ত বেলায় চললো তখন আস্তে আস্তে তার তীক্ষ্ণতাও কমে আসলো তার তীক্ষ্ণতাও কমে আসলো তাহলে খায় সেই জিনিসটা রব হইতে পারে না সে কি করে আরবি সে নিজেই খোঁজ নিজেকে খায়ের হাত থেকে বাঁচাইতে পারে না আরেকজনের সমস্যার সমাধান সে কি করে করবে আরেকজনকে সে কি করে রক্ষা করবে ইব্রাহিম আলাইহিস সালাম সিদ্ধান্ত নিয়ে নিলেন ইব্রাহিম আলাইহিস সালাম সিদ্ধান্ত নিয়ে নিলেন উঁচু আওয়াজে নির্ভীক কণ্ঠে পূর্ণ অতিরা রক্ষার সাথে বলে দিলেন তিনি অজ্ঞাত অধিয়ালিল্লাদি ঘটার সমাপি হানিফা ওমা আনামিন মুশ্রিকি আমি আমার দিলের গতি আমি আমার জীবনের গতি ওইটিকে করে দিলাম ওই সত্তার কাছে অর্পণ করলাম যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করতেন আসমান এবং জমিনের মাধ্যমে যা কিছু আছে সবকিছু খালেক যিনি সবকিছু সৃষ্টিকর্তা যিনি আমি আমি নিজেকে তার হাতে সুপুর্দ করে দিলাম আমি মানতে পারলাম না মায়ের খবর মায়ের খবর মার খবর আমার বিশ্বাস হয় নাই মা বুঝতে পারে নাই মা ভুল করছে শুনে মাকে দিয়ে দিয়ে বাবা একবার দুইবার যা বলার বলছ আর বলো না বললে সব সুযোগ সুবিধা সকল সুযোগ হয়ে যাবে সুযোগ সুবিধা নষ্ট হয়ে যাবে সুযোগ সুবিধার হাতে মানুষ ইমান আনতে চায় না সুযোগ সুবিধা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকলে মানুষ আল্লাহকে মানতে চায় না বলে যে সব সুযোগ সুবিধা নষ্ট হয়ে যাবে এই বাড়ি গাড়ি নষ্ট হয়ে যাবে এই সারা দুনিয়াবাদী বাচ্চা দুনিয়াবাদী বাচ্চা নমরুদ আর তোমার বা ভালো ইন্টারন্যাশনাল মিনিস্টার ওই ইন্টারন্যাশনাল মিনিস্ট্রি চলে যাবে সরকারি বাড়ি চলে যাবে সরকারি গাড়ি চলে যাবে সরকারি ভাতা চলে যাবে যত ফ্যাসিলিটি যাবে সব শেষ হয়ে যাবে বাবা মুখে মুখে এটা ধরতে সেই কথা আর বলো না বলে যে মা মুখ দিয়ে এটা ধরলে কাম হবে না এই কথা বন্ধ করার কথা না যেটা বুঝে আসছে এইটি বাস্তব কথা আল্লাহ তালা এক সমস্ত মাখলুকের খানিক যিনি উনি হলেন আল্লাহ তালা না তুমি ভুল করে ফেলছো মা তুমি ভুল করে ফেলছো ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা করে দিলেন যেন যদি তাই বললে জীবনের প্রতিষ্ঠিতা সেই হবে ওই ব্যক্তি জীবনের প্রতিষ্ঠিতা আর প্রতিষ্ঠা লাভ করবে যার জীবনকে আল্লাহ তালা প্রতিষ্ঠিত করবেন সমস্ত মাখলুকাতে খানিক যিনি উনি তার জীবনকে প্রতিষ্ঠিত করবেন তার জীবনই প্রতিষ্ঠিত হবে নম্রদের ক্ষমতা নাই নম্রদের কোনো অধিকার নাই নম্রদের কোনো কর্তৃত্ব নাই নম্রদের ইচ্ছায় রাখার এখানে কোনো দখল নাই এখানে কোনো প্রভাব চলে না আল্লাহ তালা ওই মাখলুকের খালিক যিনি তার ইচ্ছায় রাখার সামনে নম্রদের কোনো কর্তৃত্ব চলবে না নম্রদের কোনো কর্তৃত্ব চলবে না আমি নম্রদকে খোদা হিসেবে মানি না আমি তো মানি সমস্ত মাখলুকের খালিক যিনি উনি আমার খোদা উনি আমার খোদা ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা করলেন আক্রান্ত ও সমস্ত মাখলুকের খালেক আমি আমার জীবনের সবকিছু আমি আমার সুখ শান্তি সমৃদ্ধি আমার জীবন আমার মরণ আমার দিন মৌতের আগের জীবন মৌতের পরের জীবন সবকিছু তোমার হাতে সুপর্দ করে দিলাম সবকিছু তোমার সামনে ন্যস্ত করে দিলাম আমি আমার জীবনের জন্য আমি আমার নিজের জন্য আর কিছু বাকি রাখলাম না অবশিষ্ট আর কিছু লাভ রাখলাম না সবই তোমার সামনে সুপর্দ করে দিলাম আল্লাহ তাআলা বললেন যে হবে না এটা হবে না এটা তো শুধুমাত্র দাবি দুনিয়াতে এমন কোনো দাবি নাই যেই দাবি নাকি প্রমাণ ছাড়া গ্রহণ করা যায় এটা তোমার দাবি রে মহতারাম দোস্ত বুঝুক লা ইলাহা ইল্লাল্লাহ এটা ইমানের দাবি এটা আমাদের ইমানের দাবি এটা আমাদের ইমানের দাবি এই দাবি গ্রহণ করতে হবে না যত সময় পর্যন্ত প্রমাণ পেশ করা না যাবে প্রমাণ হলো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন যে প্রমাণের জন্য তৈরি হও বলে যে হ্যাঁ আমি তৈরি আছি ওরা আমার রব তুমি হুকুম করতে থাকো আমি মেনে দেখাবো তুমি যত হুকুম করবা এক একটা করে যেইভাবে তুমি বলবা ওইভাবে আমি মেনে দেখাবো পরিপূর্ণ করে দেখাবো আল্লাহ তাআলা বললেন যে ঠিক আছে তুমি প্রস্তুত হও আমি তোমার পরীক্ষা নেব আমি তোমার পরীক্ষা নেব তুমি তোমার বিবির না আমার তোমার বাচ্চার না আমার তুমি তোমার পরিবারের না আমার তুমি তোমার এলাকার না আমার তুমি তোমার দেশের না আমার
আমি তোমাকে পরীক্ষার মতো উঠাই রে হোক। ইব্রাহিম আলাইহিস সালাম তৈরি হলেন, আল্লাহ তাআলা হুকুম দিলেন, আল্লাহ তাআলা হুকুম দিলেন, চলো ওই বিড়ি বাচ্চাকে নিয়ে ওই যেখানে এমন জায়গা, সেই জায়গার মধ্যে ঘাস পাতা উৎপাদনের কোনো ক্ষমতা নাই, বাজা জমিন ওই পাহাড় আর পর্বত চতুর্দিকে ওই যার মধ্যে চতুর্ধার মধ্যে হিংস জানোয়ার অবস্থান করতেছে ওর মধ্যে তুমি গিয়ে রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম নির্দ্বিধায় বিনা বাক্য ভয়ে নিশ্চিন্তায় দিদি বাচ্চাকে নিয়ে চললেন, ওইখানে রেখে চলে আসলেন, ওইখানে এনে গেলেন, বলল রাখো চলে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, কতদিনের জন্য গেলেন? এক কিল্লার জন্য গেলেন, তিন কিল্লার জন্য গেলেন, ছয় মাসের জন্য গেলেন, সাত মাসের জন্য গেলেন, কোন খবর নাই, এখন চলে যাও, কতদিন পর্যন্ত দ্বিতীয়বার আসতে না বলবো, এতদিন পর্যন্ত আসার কোনো অধিকার নাই, আসার অনুমতি নাই। ইব্রাহিম আলাইহিস সালাম নিশ্চিন্ত চলে গেলেন, ভাইকে তাহলে ওই মুলকের সামনে যাও, ওইখানে গিয়ে দাওয়াতের কাম করতে থাকো, ওইখানে গিয়ে দাওয়াত দিতে থাকো, আমাকে যে রব বলে স্বীকার করছো এখন আমার বান্দাদেরকে আমার পরিচয় করাও। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। বড় বছর পরে স্বপ্নে দেখলেন যে দুধের বাচ্চাকে মায়ের কোলে রেখে চলে আসছিলেন, স্বপ্নে দেখলেন যে ওই বাচ্চাকে ধর্ম করতেছেন। নবীদের শব্দ আর বাস্তবের মধ্যে কোনো পার্থক্য থাকে না, কোনো পার্থক্য থাকে না। ইব্রাহিম আলাইহিস সালাম ওখান থেকে রওনা দিলেন, এসে স্ত্রীর কাছে কিছু বলার আগে ওই ছেলেটাকে সাথে দেখা হলো, ছেলেটার সাথে দেখা হলে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইন্নি আরাফি মানাম আন্নি আযবাহু, আমার প্রিয় পুত্র আদরের ছেলে, আমি স্বপ্নে দেখেছি, স্বপ্ন থেকে দেখেছি যে আমি তোমাকে জব করতেছি, আমি তোমার গলার মধ্যে ছুরি চালাইতেছি, তোমাকে জব করতেছি, তোমার রায় কি, তোমার মতামত কি এই ব্যাপারে? বর্তমান দত্ত বুজুর্গ এর মাঝে একটা কথা বলতেছিলেন, এই কথাটা খুব খেয়াল করে শোনা দরকার, খুবই ধ্যানের সাথে শোনা দরকার। ওই পরিবার, এই পরিবারের পুরুষ দিনদার, দিনের মেহনত করে, দাওয়াতের মেহনত করে, এই পরিবারের মহিলা দিনদার, আল্লাহওয়ালি দাওয়াতের মেহনত করে, তার সীমানার মধ্যে থেকে সে তবলিগের কাম করে, আর পুরুষ মহিলা উভয় সমন্বয়ে তার বাচ্চাদেরকে দিনই তরবিয়ত করতে থাকে, শরীয়ত সম্মতভাবে বাচ্চাদেরকে লালন পালন করতে থাকে। বর্তমান দত্তর বুজুর্গ, ওই পরিবারের মধ্যে যেমন এক নিবিড় আনন্দ আছে, ওই আনন্দ তারাই শুধু উপলব্ধি করতে পারে, তাকে প্রকাশ করার ক্ষমতা কারো নাই, ওটা তারাই বুঝতে পারবে, ওই মা বাবাই বুঝতে পারবে, ভাষার বুঝাইবে এরকম ক্ষমতা কারো নাই, ওই রকম ভাষাও সৃষ্টি হয়নি। বর্তমান দত্তর বুজুর্গ ছেলে এই কথা শোনা মাত্র বলতে চাই, আবাতি খাল সন্দুর মা দা তারা, আব্বা আপনি স্বপ্নে দেখতেছেন, স্বপ্নে দেখছেন আপনি নবী, আবার আমার ইয়াবাতি ভাল মা তো আমার, আপনি স্বপ্নে দেখছেন আপনি নবী, সুতরাং আপনি করে ফেলবেন, আবার আমার কাছে জিজ্ঞাসা কেন করতেছেন? হতে দিদি ইনশা আল্লাহ আহমেদ আসাদিন, আমি অস্থির হব না, আমি ব্যস্ত হব না, চিল্লা চিল্লি করব না, আপনি আমাকে ধৈর্য ধারীদের মধ্যে পাবেন, দুনিয়াতে ধৈর্যের যত ইতিহাস আছে, রেকর্ড আছে, তার মধ্যে আমাকে, তার মধ্যে আমাকেও পাবেন, তাদের অন্তর্ভুক্ত পাবেন। বর্তমান দোস্তের পর্যন্ত আল্লাহ তালা পরীক্ষা নিতেছেন, আল্লাহ তালা নিয়ে বেঁচে কেউ যদি কোনো দাবি করে তা আল্লাহ তালা তাকে তা পরীক্ষা নেন। ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে এক এক করতে করতে বহু পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম দিবেন, বুঝছেন? মূল কথা ভুলে যায়, আল্লাহ তালা যে নবীদেরকে পাঠাইছেন, এই প্রত্যেক নদীতে ওই এলাকার প্রচলিত নিয়ম যেটা, ওই এলাকার মধ্যে মানুষের একইরাম বিশ্বাস নিয়ে যাতে সফলতার কামিয়াবির জন্য তার উপরে ছিল, তার উল্টো আল্লাহ তালা দাওয়াত দেওয়ার জন্য নবীদেরকে পাঠাতেন, তার উল্টো নবীর এসে দাওয়াত দিতেন। ইব্রাহিম আলাইহিস সালামের জামানাতে পরিবেশ পরিস্থিতি এসেছিল যে দমরুদের এত বড় সারা দুনিয়া যদি রাজত্ব সবকিছুর মালিক দমরুদ, তাকে রব বলতেছিল, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত ছিল নমরুদ রব না, রব হল নমরুদ সহ সমস্ত সম্পদের খালেক, আসমান জমিনের খালেক, আসমান জমিনের খালেক, পাহাড় পর্বত নদী নালার খালেক, তিনি উনি হলেন রব। নোহানের সাল্লামকে আল্লাহ তালা তার কর্মের কাছে পাঠাইলেন, তার গোত্রের কাছে পাঠাইলেন। মহতরাম দস্ত বুজুর্গ, ওই জামানাতে কমে নুহের অবস্থা ছিল এটা, তাদের একই না, তাদের বিশ্বাস ছিল আমরা যে সফল, আমরা যে কামিয়াব, আমরা যে সুখে, আমরা যে নিরাপত্তায়, তার মূল কারণ হল সংখ্যাগরিষ্ঠতা, সংখ্যাগরিষ্ঠতা। নূহ আলাইহিসসালাম আসলেন, ওই সংখ্যাগরিষ্ঠতার খেলাফ আওয়াজ উঠাইলেন, ওর উল্টো আওয়াজ দিলেন, ডাক দিলেন। নূহ আলাইহিসসালামকে আল্লাহ তাআলা পাঠালেন, পাঠিয়ে বললেন যে হে নূহ, আপনি আমার আপনার কমকে ডাকেন, আপনি আপনার কমকে ভয় দেখান, তাদেরকে সতর্ক করেন, তাদেরকে সাবধান করেন, সেই সমস্ত সমস্যা তাদের থেকে আসার সম্ভাবনা আছে, ওই সমস্ত সমাধান সমস্যা থেকে তাদেরকে সাবধান করেন।
আর তাদেরকে এই কথাটা বলেন যে এক আল্লাহ তাআলার ইবাদত করো, ইবাদত আল্লাহ তাআলার, যদি ইবাদত করতে হয় যদি ইবাদত করো তাহলে আল্লাহ তাআলাকে ইবাদত করতে হবে, ইবাদতের মালিক একমাত্র যোগ্য একমাত্র আল্লাহ তাআলা, কিংবা তার জন্য মান্য তার জন্য সব কিছু তার জন্যই করতে হবে, অত্র সেবার যোগ্যের নাই, কারো ইবাদত করা যাবে না, কারো হুকুমে মাহাত্ম্য করা যাবে না, কারো সামনে চিন্তা করা যাবে না, কারো নামে কারো নামে মান্যত করা যাবে না, কারো নামে জনকল্যাণকে হালাল হবে না, এটা খাওয়া যাবে না। নোহালে সালামের দাওয়াত নিয়ে আসলেন, নোহালে সালাম দাওয়াত দিলেন, যখন সংখ্যাগরিষ্ঠ লোকজন দেখলো যে আমরা চলতেছি একদিকে, আমরা চলতেছি এক মতামতে, ওই একটা লোক মাত্র সে কি বলে, এটা কি কোন গ্রহণযোগ্য কথা যে আমরা সবটাই একদিকে যেতেছি আর একজন মানুষের বিপক্ষে এর উল্টা আওয়াজ দিতেছে, এটি কি মানা যায়, এটি কি কোনো বাস্তবসম্মত করা হতে পারে? তারা তাদের সংখ্যাগরিষ্ঠতার উপরে তারা বড় অহংকারী হয়ে গেল। তো নোহালে সালামের কাছে আল্লাহ তাআলা জানতে চাইলেন, বলেন তো আপনি কি কি করতেন? নোহালে সালাম আল্লাহ তাআলাকে জানাইলেন, আল্লাহ তাআলা বলেন ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনজির কওমাক মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম قال يا قوم اني لكم نذير مبين ان اعبدوا الله واتقوه واطيعوه الله عبادت করো আমার অনুসরণের মাধ্যমে يغفر لكم ذنوبكم ويؤخركم الى اجل مسمى ان اجل الله اذا جاء لا يؤخر لو كنتم تعلمون তোমাদের অতীত সুরা মাফ করে দেবেন, কিছুদিন পর্যন্ত যতদিন থাকার তারা এতদিন পর্যন্ত তোমাদেরকে রাখবেন, তারপরে যেখানে যাওয়ার কথা চলে যাবে। সালাম কার বুঝে শোনাইতেছেন যে আল্লাহ আমার কম আমি ডাকছি, ইন্নি দাউতু কওমি লাইলা ওয়া নাহারা ফিরে রাতে রাত্রি অন্ধকারে আলামি এজে দহম দোয়াই ইল্লা ফিরারা, কিন্তু আমার ডাকে তেমন লাভ হয়নি, আমি যত ডাকছি তারা তত ভাগছে, তারা তত ভাগছে, আমি যখনই তাদেরকে রাখি ওয়াইনি কুল্লামা দাউতুহুম লিতাগফির লাহুম জালু ওয়া সাহাবিয়াহুম ফি আদানিহিম ওয়াস্তাউসাউতি ইয়ারাহুম ওয়া আসরু ওয়া আস্তাকবারু ইসতিগফারা, আমি যখন তাদেরকে মুক্তির দিকে ডাকি মাগফিরাতের দিকে ডাকি তখন তারা কানের মধ্যে আঙুল দেয়, মুখের উপরে কাবুন 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 ঢেকে দেয়, তারপরে তারা এখানে থেকে দূরে সরে যায়, যখন তারা দূরে সরে যেতে চায় সরে চলে যায়, তখন আমি তাদেরকে ধরে ধরে রাখি, থুম্মা ইন্নি দাউতুহুম জিহারা থুম্মা ইন্নি আলামতু লাহুম ওয়া আসরাতু লাহুম সারা, তারপরে তাদেরকে আমি ধরে ধরে পিছনের থেকে রাখতে থাকি, তখন নির্জন একাই দিকে তাদেরকে বলি কথা বলি যে দেখো তোমরা আল্লাহ তাআলাকে মানো, আল্লাহ তাআলা তোমাদের অতীতকে মাফ করে দেবে, তোমরা আল্লাহ তাআলার কাছে মাফ চাও, আল্লাহ তাআলা তোমাদের অতীতকে মাফ করে দেবে, দুনিয়া আখিরাতের সমস্ত উত্তম সম্পদের মালিক আল্লাহ তাআলা তোমাদেরকে করে দেবে, তোমাদের ব্যক্তি জীবনে তোমাদের পারিবারিক জীবনে আল্লাহ তাআলা খুব বরকত দিয়ে দিবেন, নদীনালা সব কিছু আল্লাহ তাআলা তোমাদের ইচ্ছা অনুযায়ী বিবাহিত করে দিবেন, মেঘ মানাকে আল্লাহ তাআলা তোমাদের ইচ্ছার অধীন করে দিবেন। মহতরম দোস্তরা বুঝুন তো নূহ আলাইহিস সালাম ওই সংখ্যাগরিষ্ঠের কিন্তু আওয়াজ শুনলেন, সোহাদ আলাইহিস সালামের আওয়াজ ওই জমানায় জাতিসের মধ্যে মানুষ শান্তি নিরাপত্তা সমৃদ্ধির কল্পনা করতো, তার বিরুদ্ধে আওয়াজ ছিল সোহাদ আলাইহিস সালামের, কারণ সোহাদ আলাইহিস সালামের কম ছিল এই কমের থেকে তিনি নবী হিসাবে প্রেরিত হয়েছিলেন, ওই কম বড় ব্যবসায়ী কম ছিল, বড় বড় অর্থনীতিবিদ ছিল, সমস্ত মার্কেট তাদের কন্ট্রোলে ছিল, সমস্ত পাইকারি খুচরা সব বাজার তাদের কন্ট্রোলে ছিল, আন্তর্জাতিক বাজারকে তারা কন্ট্রোল করতো, যে জিনিসের দাম বাড়াইতে চলতে বাড়াই ফেলত, যে জিনিসের দাম কমাইতে চলতে কমাই ফেলত, এরকম তারা যোগ্যতা সম্পন্ন লোক ছিল। নূহ আলাইহিস সালাম সোহাদ আলাইহিস সালাম বলেন যে দেখো তোমরা যেভাবে নিজেদের জীবনকে শান্তি স্থানে নিয়ে যেতে চাইতেছো, শান্তি স্তরের শান্তি শ্রেষ্ঠ স্তরে প্রতিষ্ঠিত করতে চাইতেছো, জীবনকে প্রতিষ্ঠিত করতে চাইতেছো, এইভাবে জীবনে প্রতিষ্ঠিত হবে না, যেই পন্থায় জীবনকে প্রতিষ্ঠিত করতে চাইতেছে আলাদা পন্থায় জীবন প্রতিষ্ঠিত হবে না, জীবন কামিয়াব হবে না, জীবন সফল জীবনে সফলতায় স্পর্শ করবে না, কামিয়াব হবে ওই জীবন সুপ্রতিষ্ঠিত লাভ প্রতিষ্ঠা লাভ করবে ওই জীবন সফলতা লাভ করবে ওই জীবন যার জীবনকে আল্লাহ তাআলা কামিয়াব করবেন, যার জীবনকে আল্লাহ তাআলা সফলতা দিবেন, যার জীবনের জন্য আল্লাহ তাআলা শান্তি ফয়সালা করবেন, সেই শান্তি মালিক হবে, সেই শান্তি পাবে, সেই প্রতিষ্ঠিত হবে, সেই কামিয়াব হবে। মানল না কম, কম মানল না, কিছু মানল কিছু মানল না, মহতরম দর্শক এইভাবে সমস্ত দাবি এক একের উপর যতভাবে দুনিয়াতে আসছেন, মূসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসছেন ওই জমানায় মানুষের মানুষের কল মানুষ ফেরাউনকে সবচেয়ে বড় খোদা মনে করতো, ফেরাউন বড় খোদার দাবি না ছিল, সে বলতো যে আমি আরব কুমল আলা আমি সবচেয়ে বড় খোদা, কেন তার প্রমাণ হিসেবে সে বলতো আলাই ফেলি মুল্ক মিশ্রা মহাদেল আনহারও তো জিনিস তাহাতি, এই মিশনের অভিজ্ঞতাকে আমি নই, এই নদী নানা থেকে মিশনের এই নদী নেওয়ার যে আমার ইচ্ছে প্রবাহিত হয় না, মানুষ তাকে রব বলে মানত, মূসা আলাইহিস সালাম আসলেন আর বললেন যে না ফেরাউন কোন রব না,
আর এই ফেরাউন কোন রব না, এই সাধারণ কি একটা রাজত্বের মালিক হয়ে দেওয়া তার রবের রবের যোগ্যতা অর্জন হয় না। রব আলাদা জিনিস, রব তো হল ওই রাত ওই সপ্তাহ যে ফেরাউনকে সৃষ্টি করছে, মিশর যার হাতে সৃষ্টি, নদী যার হাতে প্রবাহিত হয়, নদীর খালেক নদীর মালিক যে মালিক যে সেই হল রব, সেই হল রব। মোকাবেলাতে আসলো পরিণতি আমাদের জানা আছে মন্ত্রান্তর্গ। এখানে বলার উদ্দেশ্য হল এটা যে সমস্ত নদীদের দাওয়াত, সমস্ত নদীদের আওয়াজ, ওই জমানার প্রচলিত নিয়ম, সেই নিয়মের অনুসরণের মাধ্যমে মানুষ কামিয়ে শব্দ দেখত, শান্তি নিরাপত্তার স্বপ্ন দেখত, তার খেলাফ মন্ত্রান্তর্গ সমস্ত নদীদেরকে জন্য নবী আল্লাহ তালা অনুমতি দিতেন। অনুরূপভাবে নবুয়তি প্রতিষ্ঠানের কোন মেহনতের দ্বারা মেহনত দিতেন, আর সাথে সাথে একটা জিনিস দিতেন, সেটা হল যে একটা দোয়ায় মোস্তাদাব দিতেন, কবুল হবেই এমন একটা দোয়ার মালিক করেন। নবীদের সবগুলোই কবুল, কিন্তু কবুল দেওয়া সবার মধ্যে বিশেষ একটা দোয়া, সমস্ত নবীদেরকে একটা বিশেষ দোয়া দিতেন, সমস্ত নবীদের দোয়াকে প্রয়োগ করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম ওই দোয়াকে প্রয়োগ করছেন, তবে কি ইব্রাহিম আলাইহিস সালাম দোয়াকে প্রয়োগ করছিলেন ইসমাইল আলাইহিস সালামের আওলাদকে, আওলাদের মধ্যে থেকে নেক আওলাদকে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম ওই দোয়াকে প্রয়োগ করছিলেন, যার ফলশ্রুতিতে আল্লাহ তাআলা আওলাদ ইসমাইলের মধ্যে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার শ্রেষ্ঠ মানবকে আল্লাহ তাআলা দোয়া দিলেন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফলে। আর নূহ আলাইহিস সালামের দোয়ার ফলে মানুষের যারা তাদেরকে ধ্বংস করলেন, সোহাব আলাইহিস সালামের দোয়ার ফলে মানুষের যারা তাদেরকে ধ্বংস করলেন, হুদ আলাইহিস সালামের দোয়ার ফলে মানুষের যারা তাদেরকে ধ্বংস করলেন, আল্লাহ তাআলা নিজে বলেন অমিন হুম্মান খাতাবনা বিহিল বিহিল আরাদা অমিন হুম্মান আগরকনা, তাদের অনেককে আমি জমিনের মধ্যে ধসাই দিছি, জমিনের মধ্যে পুঁতে দিছি, অনেককে আমি পানিতে ডুবাই ডুবাই চুবাই চুবাই মারছি। মহতারাম দোস্ত বুজুর্গ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আল্লাহ তাআলা ওই বিশেষ দোয়া দিতেন, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিন দুনিয়াদি জীবনে ওই দোয়া প্রয়োগ করেন না।